পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস। রাজধানী সহ সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে দিনটি পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। জশনে জুলুসের শোভাযাত্রায় শান্তির বার্তা দেন মুসল্লিরা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে জশনে জুলুসের বর্ণাঢ্য শোভাযাত্রা, ব্যানার ফেস্টুন সহ জাতীয় পতাকা হাতে এতে যোগ দেন নানা বয়সী মানুষ। র্যালিটি রাজধানীর শাহবাগ মৎস্য ভবন ঘুরে এসে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শেষ হয়। অংশ নেওয়া সাধারণ মানুষের কণ্ঠে ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রত্যয়। আমাদের উচিত হবে এই বাংলাদেশের জমিনের মধ্যে আমরা অশান্তিকে দূরীভূত করে শান্তি প্রতিষ্ঠা করব। আমরা মুসলমান হিসেবে চাই শান্তি, আমরা অশান্তি চাই না। মন্দির ভাঙছে, অগ্নি সংযোগ করছে, কিন্তু এই যারা করে এরা অরিজিনাল মুসলমান না, এরা নবী মানে না। সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠ এই বাংলার মানুষ, আমরা দলবল নির্বিশেষে আমরা যাতে অন্য ধর্মের উপর কোনো জুলুম অত্যাচার না করতে পারি। র্যালি শেষে আন্তর্জাতিক শান্তি সমাবেশে অংশ নিয়ে সরকারের মন্ত্রীরা দেশে হানাহানি সৃষ্টিকারীদের ব্যাপারে হুঁশিয়ারি দেন। খুব অল্প সংখ্যক ধর্মনন্দা ব্যক্তি আমাদের জন্মকে কলঙ্কিত করার জন্য বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে, এই দেশে হালে পানি পাবে না তারা। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে আজকে দেশের মধ্যে একটি হানাহানি সৃষ্টি করতে চায়, যারা ফেতনা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এদিকে প্রতি বছরের মতো এবারও চট্টগ্রামের ষোলো শহর আলমগীর খানকা শরীফ থেকে বের হয় জশনে জুলুসের সবচেয়ে বড় র্যালি। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টার ঘটনার নিন্দা জানান অংশগ্রহণকারীরা। দেশে যে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা, এটা থেকে আমাদের যে সম্প্রীতির যে ধর্ম, ইসলাম ধর্ম, শান্তির ধর্ম, এই র্যালির মাধ্যমে আমরা সেটার বহিঃপ্রকাশ। আমরা যে যেখানে থাকি ভিন্ন ধর্মের মানুষগুলোকে নিয়ে একত্রে বসবাস করলে সেই জনপদটা শান্তিতে থাকবে। দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে এবার শোভাযাত্রার রুট সীমিত রাখা হয়, যা ঘিরে সতর্ক ছিল আইনশৃঙ্খলা বাহিনী। মুরসালিন জুনায়েদ, চ্যানেল 24, ঢাকা।